আপনার জাঁথে যে মোর রিম্যারেজ হয়েছি। রিম্যারেজ মু কোণী প্রকার ইলিগাল কাম করি না। মোর ডিভোর্স হল, তাপরে বাহাঘর হয়েছি। এন্ড তাপরে কিছু ইউট্যুব চ্যানেলরে কিছু লোক আসিকি যে ভায়া ভাষা লগাইকি মো বিষয়ে কুমার, যাহাদ্বারা কি মোর মানসিক অবস্থা তো বহুত খারাপ হয়ে যাইছি। তা সহিত মোর ওয়াইফর, মোর পুরা ইনলস ফ্যামিলি রে, মো মাঙ্কর, মো ভৌণীর, মো ভাই, মো ভাইর ওয়াইফ, প্রত্যেক ঘরে যে বি অছন্তি কাহাকু ভাল লাগুনি। যে ভায়া ভাষা লগাইকি যে ভায়া কথা কৌছন্তি, মানে অলরেডি কোর্টরে গোটে ডিসিজন হেলা পরে বি বর্তমান কিছু কিছু ইউট্যুব চ্যানেল যাইকি সেমানে আউ গোটে প্রকারর নিউজ করুছেন, যাইকি সতরে যেমিতি সেমানে গোটে কোর্ট নিজে নিজে। আচ্ছা, এথিরে সবুঠু অধিক কষ্টরে অছি বর্তমান মোর ঝিও। মু কহিবাকু চাহুছি যে যদি এই সবু কথা শুনিলা পরে, এই ভায়া ভাষা শুনিলা পরে, মু চাহুছি কি সে এই সবু ভাষা ন শুণু। যদি শুনিকি তার মানসিক অবস্থা খারাপ হব, তাহলে দায়ী কি হব? এটা কেবল মো সাংরে হই নাই, মু বহুত থর দেখিছি, বহুত আমার ওড়িশার বহুত বড় বড় অ্যাক্টর মানক সহিত বি ঘটিছি। খালি অ্যাক্টর নাই, মতে লাগে যে বেকার লোক আমার সমাজ সুধারক বহুত অনেক। গোটে লেডির মু দেখুলি ভিডিও, সে মো স্ত্রী মমতাকু বহুত কথা শিখাউলে। সে এমিতি শিখাউছেন যেমিতিকি সে তাঁর জীবনরে কেবে স্ত্রী বি হই না, তাঁর স্ত্রী হবার হক বি কে দেই নাই, এইভাবে কথা সে কুমার। কিন্তু তাঁকু লাগুছে সে জনে সমাজ সুধারক। আজকাল আমি যেমি ইউট্যুব খোললে দেখুন, ইউট্যুব্রে ডক্টর বাহারে, সেমিতি যে সমাজ সুধারক কিছু অনেক, সে কৌন যে মনোজ মিশ্র তোমার বাহা হওয়া হক নাই। ভাই, মু ডিভোর্স হয়ে যাইছি, মু যদি বাহা হয়েছি সে মতো কহিদিও মু লিগালি কোটি ভুল হলি। সে মোর ওয়াইফ কু কৌন যে তু ছড়াই আনিলু আউ গোটে স্ত্রী ঠু গোটে স্বামী কু। সে দেখিছেন কি? সে কিছু জাঁছেন কি মো বিষয়ে? কিছু ন জাণিকি কিছু ইউট্যুব চ্যানেল তাকে মু বহুত রিকোয়েস্ট করি, নমস্কার করি, হাত যোড়িকি বি কইতিলি যে ভাই দয়া করি এই সব নিউজ করা বন্ধ কর। বিকজ তুমি যাইকি মোর এক্স ওয়াইফ ইন্টরভিউ নিওনি, নবা দ্বারা কিছু ঠিক হোনি। হ্যাঁ, সেমানে সব টিআরপি চক্করে তাঁর কাম করুছেন। তো মু আপন মানুষ হাত যোড়ি বিনতি করুছি যে দয়া করি আপন মানে বি সেমতি করন্তুনি। কোন মানসিক অবস্থা হচ্ছে আমার, আমি জানুছু। এটা কেবল মোর নুহ, অভিযোগ আমি ইয়া কলু কি যে যে মানে এইসব কথাবার্তা করছেন তাঁক এগেনস্টরে আমি এটি আসিকি কমপ্লেন করছু, এফআইআর করছু। আমি চাহুছি যে কেবল মো সহিত এটা ঘটিছি বলে মু আজি করিনি। মু আজি দেখুলি এলিনার ফটো দেইকি এত খারাপ জিনিসটে গোটে পিলাটে লেখিছি, মানে তার ভৌণী না কি মু জানি পারুনি। আমি মানে কেমিতি দেখিকি তাকে হসি পারুছে, বর্ষা নাঁরে কেমিতি কেমিতি লেখি দৌঁচন্তি। হ্যাঁ, আমি কাহা নাঁরে কোন কোন করছু সে কথা তো পরে আসিব, কিন্তু যে মানে লেখিছন্তি, যে মানে এই বিষয়ে বাইট দৌঁচন্তি, সেমানে তো নিশ্চিত ভাবে জানুথিবে। বহুত জন অছন্তি সেতরে যে যে মানক নাঁরে আমি দেইছু, এফআইআর দেইছু।